আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে আসলাম যে ব্লুমুভ এনএফটি মার্কেট প্লেস থেকে কীভাবে আপনারা এনএফটি ফ্রিতে ক্লেম করবেন এবং কি সেটা থেকে ভালো একটা প্রফিট আপনারা বুক করতে পারবেন। তো অলরেডি কিন্তু এই অফারটা শেয়ার করে দিছি আজকে 10টার দিকে রাতে, আর মাত্র আড়াই ঘন্টা পরে কিন্তু আপনারা একটা ফ্রিতে এনএফটি মিন করতে পারবেন এবং সেটা কিন্তু সাথে সাথে মিন করার পর কিন্তু আপনার মার্কেট প্লেসে সেল করতে পারবেন। অলরেডি কিন্তু টাইমিং চলতেছে, আপনারা কিন্তু এটা কিন্তু সেল করতে পারবেন। তো কিভাবে আপনারা এটা কানেক্ট করবেন, এই ব্লুমুভ মার্কেট প্লেসটা কীভাবে আপনার মার্টিন ওয়ালেটের সাথে কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। এটা হচ্ছে অ্যাপটোস মার্টিন ওয়ালেট। এই মার্টিন ওয়ালেটের সাথে কিভাবে আপনি ব্লুমুভ মার্কেট প্লেসটা কানেক্ট করবেন এবং ফি কিভাবে ম্যানেজ করবেন। তো বাইন্যান্স থেকে, কুকয়েন থেকে, যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি কিন্তু এপি টোকে ম্যানেজ করতে পারবেন, কারণ এটা কিন্তু আপনার প্রয়োজন হবে। তো আমি কিছু পরিমাণে রাখছি, আপনি 10-20 সেন্ট ম্যানেজ করে নেবেন। সম্পূর্ণ প্রসেস দেখাবো নতুন বিগিনার ইউজারদের জন্য, কীভাবে ওয়ালেট ডাউনলোড করবেন, কীভাবে মার্টিন ওয়ালেট ক্রিয়েট করবেন, কীভাবে ব্লুমুভ অ্যাকাউন্ট মার্কেট প্লেসে কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেস। অ্যাট ফার্স্টে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি এয়ারড্রপে নতুন হন অবশ্যই আমাদের এখানে প্লে লিস্টে আসেন, ভিডিও পাবেন, ভিডিওগুলো দেখে কাজ শিখেন এবং আমাদের পাশেই থাকার চেষ্টা করেন। এই ভিডিওগুলো খুবই দরকারি, কাজগুলো শিখে নিলে আশা করি আপনি আমাদের মতো অ্যাডোপ এক্সপার্ট হয়ে যাবেন, কিন্তু ফ্রিতে ভালো টার্নিং করতে পারবেন আপনি অ্যাডোপ প্ল্যাটফর্ম থেকে। তো যাই হোক, আজকের অফারে জয়েন করার জন্য মানে অলওয়েজ এইসব টাইপের অফার শেয়ার করব, তাই জয়েন করার জন্য সিম্পলি যে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি যে এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আপনার কি ব্রাউজারে মার্টিন ওয়ালেটটা এক্সটেনশনটা ডাউনলোড করবেন। আশা করি আমাদের কমিউনিটির যে কটা ইউজারই আছেন প্রত্যেকে এই মার্টিন এক্সটেনশন ওয়ালেটটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন, কারণ এখানে আমরা অ্যাডোপ শেয়ার করতেছি রেগুলার টেস্ট নেট অফার। দেখেন যখন আপনি কি ব্রাউজারে আপনি এটা অ্যাড করবেন, দেখবেন যে এখানে অ্যাড অপশন রাখবে, আপনি অ্যাড অপশনে ক্লিক করে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে থিওটা আপনি ক্লিক করলে আপনার মার্টিন ওয়ালেটটা এখানে আপনার অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনি মার্টিন ওয়ালেটে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট খোলাটা দেখাইলাম না, অ্যাকাউন্ট খোলাটা সবাই পারেন, জাস্ট পাসওয়ার্ড সেট আপ করবেন, বেকআপ ওয়ার্ড দিবে, বেকআপ ওয়ার্ডটা নোট করে রাখবেন, তাহলে হবে। এখানে দেখেন একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এখানে মেন নেট আছে, ড্যাপ নেট আছে, টেস্ট নেট আছে। তো আপনারা মূলত আমি দেখাই এই ড্যাপ নেট আর টেস্ট নেট, এগুলোর কোনো দাম নাই, এগুলো হচ্ছে মানে যে টেস্ট নেট থেকে ফ্রিতে। দেখেন আমার এখানে অনেক টোকেন আছে, দেখেন 34টা টোকেন আছে যার ওর ভ্যালু $278। এটা কিন্তু কোনো কাজের না, এটা হচ্ছে ফ্রিতে ওরা দিছে, ওটা দিয়ে কাজ করি ট্রানজ্যাকশনের কাজে। এই ড্যাপ নেট তারপর টেস্ট নেট, এই টোকেনগুলোর কোনো ভ্যালু নাই, এগুলো নিয়ে আবার কেউ মাথা ব্যথা করেন না যে টোকেন সেল করবো, কেউ নেবেন কি না, এই পাগলের মতো কাজ কেউ করবেন না। আগে দেখাই দিলাম আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে মেইনেট, মেইনেট হচ্ছে মেন ওয়ালেট যেটার যেই টোকেনের দাম আছে। যেমন এইখানে যে একটা টোকেন দেখতে পারতেছেন 1.24, এটা কিন্তু আমি ডিপোজিট করছি ভাই মার্কেট প্লেস থেকে, যে ওল্ড ভ্যালু হচ্ছে $10, এটার ভ্যালু আছে, এটা চাইলে আমি যে কোথাও সেল করতে পারবো। এটা হচ্ছে মেইনেট, খেয়াল করেন মেইনেট। তো এই মেইনেট ওয়ালেট দিয়ে মূলত আপনাকে ব্লুমুভ মার্কেটে কানেক্ট করে এনএফপিটা ক্লেম করতে হবে আজ রাত 10টার দিকে। তো কীভাবে ক্লেম করবেন, তো আমি আগে প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই দেখাচ্ছি, তারপরে ফ্রিতে কীভাবে অ্যাপটোস ম্যানেট অ্যাপেক ম্যানেট করবেন সেটা দেখাবো। তো এখানে আমি দেখাই মিন্ট কীভাবে করবেন। মিন্ট করার জন্য এখানে যে মার্কেট প্লেসের লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আমি এই ওয়ালেট দিয়ে অলরেডি কাজ করতেছি, তাই আমি এই ওয়ালেটটা কানেক্ট করবো না, আমি মেনেট টু দিয়ে আর কি কানেক্ট করবো। একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু একসাথে 5-6টা অ্যাকাউন্টে লগ ইন করা যায়, আমি কিন্তু 5টা অ্যাকাউন্ট দিয়ে মূলত কাজ করি, ঠিক আছে। আমি আপনাদের দেখাই 5টা অ্যাকাউন্ট এখানে নেই, সরি, পিসিতে একটা সেট আপ করছি, একটা এক্সট্রা অ্যাকাউন্ট খুলে নিচ্ছে যেটাতে আমি কাজ করবো আর কি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, একটা অ্যাকাউন্ট খুলে গেছে, এটাতে আমি কাজ করব। সিম্পল মার্কেট প্লেসের লিঙ্কটা এখানে আনবেন, ব্লুমুভ মার্কেট প্লেসের লিঙ্কটা এখানে আনলাম। এখন আপনাকে এটা এখানে কিছু কাজ আছে, যেমন ডিসকর্ডের টাস্ক পরে দেখাচ্ছি। দেখেন যে ব্লুমুভ মার্কেট প্লেসটা কপি করলাম, এটা আপনার কি ব্রাউজারে এখানে ই করবেন, এই ব্রাউজারের ভিতরে মোস্টলি টুইটার এবং ডিসকর্ডটা আপনার লগ ইন করে নেবেন, নাহলে কানেক্ট করতে প্রবলেম হবে। আগে থেকে লগ ইন করা আছে, আমি করে নিছি, আপনারটা আপনি করে নেবেন। আর যারা আমাদের সাথে ম্যাটামাক্সের কাজ করেন তারা তো জানেনই যে টুইটার ডিসকর্ড এগুলো এই সাইটে লগ ইন আগে থেকে রাখতে হয়। যারা কানেক্টেডের কাজগুলো করি তাদের কাছে এগুলো একদম মানে হাতের ময়লা, কারণ আমরা রেগুলার এগুলো করে আসতেছি, তার জন্য এগুলো দেখানোর কিছু নেই। এইভাবে আসবে, আসলে আপনি ডেস্কটপ মোড করে নেন, নাহলে আপনার কাজ করতে খুবই অসুবিধা হবে। ডেস্কটপ মোড করার পরে যে এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট অপশন আছে, কানেক্ট অপশনে ক্লিক করে মার্টিনটা সিলেক্ট করতে হবে, চলে আসে। আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম, এখানে দেখেন মার্টিন ওয়ালেট, আমরা যেহেতু মার্টিন ওয়ালেটে কাজ করতেছি মার্টিন ওয়ালেটে ক্লিক করলাম। এখানে আপনার এখানে অ্যাপ্রুভাল চাবে, মার্টিন ওয়ালেট থেকে আপনি অ্যাপ্রুভাল দিবেন এবং মার্টিন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, আবার অ্যাপ্রুভাল চাবে, আবার অ্যাপ্রুভাল দিলাম, তো কানেক্ট হয়ে গেছে, কানেক্ট সাকসেসফুল। তারপর এইখানে আপনাকে দেখছেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আপনার এটা মিন করার জন্য ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্ট, ভেরিফাই করে ক্লিক করবেন। এখানে ভেরিফাই করার জন্য ডিসকর্ড এবং টুইটারটা আপনাকে কানেক্ট করতে হবে, মানে কানেক্ট করতে হবে। তো দেখেন ফার্স্ট অফ অল আমি ডিসকর্ডটাই করি, ডিসকর্ডে ক্লিক করলাম। আগে থেকে বলছিলাম যে ডিসকর্ডটা আপনাকে লগ ইন রাখতে হবে, যাতে করে ডিসকর্ড অ্যাপ যে ইউজ করেন, ডিসকর্ড অ্যাপে যে অ্যাকাউন্ট থাকবে আর এখানে যে অ্যাকাউন্ট থাকবে সেটাই আপনি ই করবেন। অথোরাইজ করলাম, অথোরাইজ করার পর
এখানে একটা কাজ করতে হবে, এই ভেরিফাই করতে গেলে অনেক একটা প্রবলেম ফেস করবেন। যেমন আপনি ওদের ডিসকোডে জয়েন করেন নি, ডিসকোডটা জয়েন করে নিতে হবে। দেখেন এইখানে একটু ঝুম করলে ওদের একটা ডিসকোড গ্রুপ আছে, খেয়াল করেন, এই যে এই ডিসকোডটা তো আপনি আগে থেকে জয়েন করবেন। জয়েন না করলে কিন্তু আপনার এটা ভেরিফাই হতে প্রবলেম হবে, ডিসকোডটা জয়েন করে নেবেন তাহলে ভেরিফাই হবে। তারপরে বলতেছে দেখেন এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টুইটার, টুইটারে ক্লিক করলাম, এখানে করতেছে ফলো করতে বলছে, তারপরে চেক ইট করতে বলতেছে, তো আমরা ফলো করব। তো টুইটারটা ফলো করে দিলাম, দেখেন ফলো করার পর আগের পেজে আসবেন, আসার পর এখন চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পর এখানে বলতেছে চেক করতে, তো চেকে ক্লিক করলাম। প্লিজ ইন্টার টুইটার অ্যাকাউন্ট, যে এখানে টুইটার ইউজার নেমটা দিতে হবে, আপনার টুইটার ইউজার নেমটা এখানে অ্যাড্রেস সহকারে দিবেন, তারপরে চেকে ক্লিক করবেন। যদি আপনি ওদেরকে ফলো করে থাকেন এইখানে তাহলে এটা ভেরিফাইড করে নিবে ওরা। একটু সময় দেখেন যে ভেরিফাইড করছে, এখন আপডেট প্রোফাইলে ক্লিক করে দিবেন। তো আপডেট প্রোফাইলে ক্লিক করে দিলে আপনার এইখানে আপাতত কাজ কমপ্লিট, দেখেন আপডেট প্রোফাইল আপডেট হয়ে গেছে। এখন আবারও সেই পেজটা, সেই এয়ারড্রপের পেজটা আমরা আবারও পেস্ট করব। একটু ওয়েট, আমাদের চ্যানেলে আসবেন। এই যে এয়ারড্রপের মানে মিন করার যে পেজটা, মিন করার পেজটা কপি করলাম, এটা আবারও সেই ব্রাউজারে আবার পেস্ট করবেন, তাহলে এখন দেখতে পারবেন যে ভেরিফাই হয়েছে কি না সেটা দেখাবে। একটু ওয়েট, দেখেন এখন কি বলতেছে, কনফার্ম ইউর মিন্ট এনএফটি, আপনি কনফার্ম করতে বলছে। তার জন্য কনফার্ম করার জন্য কী করতে বলছে, টুইট করতে বলতেছে। তো এই টুইটে ক্লিক করেন, এখানে আসলাম, আপনার অ্যাড্রেস সহকারে কিন্তু এখানে শো করতেছে এটার অবস্থায় টুইট করতে বলতেছে, আমরা টুইট করে দিলাম। টুইট করার পর এই লিঙ্কটি আপনাকে আবার প্রোফাইলে যাবেন, আপনার টুইট অ্যান্ড রিপ্লাইসে যে এই লিঙ্কটা আপনাকে নিতে হবে। টুইট অ্যান্ড রিপ্লাইসে গেলাম, এখান থেকে যে শেয়ার আইকনে ক্লিক করে লিঙ্কটা নেবেন। আমি সকল কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, কপি লিঙ্কটা টুইট ক্লিক করলাম, এখন ওই পেজে আবারও যাব, যাওয়ার পর এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর ভেরিফাই ক্লিক করবেন, দেখেন এটা ভেরিফাই সাকসেস। এখন আপনাকে কী বলতেছে, আবার বলতেছে কনফার্ম দ্য এনএফটি মিন্ট, এটা আমরা করব না, আমরা কী করব এগিন আবার সেই অ্যাড্রপের লিঙ্কটা এখান থেকে নিব। নেওয়ার পর আমরা দেখব যে এখন আমাদের কী বলে, কারণ একবার তো আমরা করছি ওই কাজটা, এগিয়ে আমরা কেন করব। পেজ রিফ্রেশ দিতেছি আর কি আমরা, এটা করলে পেজটা রিফ্রেশ হয়ে যায়। এখন দেখেন কী বলতেছে, নট স্টার্ট ওয়েট, এটা 2 ঘন্টা 12 মিনিট পর এখানে আপনাকে মিন করার অপশন আসবে, আপনি জাস্ট খালি মিন করবেন, আপনার সকল কাজ কমপ্লিট। টুইটারে যে টাস্কগুলো ছিল আমাদের, কাজগুলো আমরা করে রেডি রাখছি, এখন জাস্ট এখানে যখন আপনি ক্লিক করবেন মিন্ট অপশন পাবেন, একটা দেখবেন যে মিন্ট অপশন আছে, মিন্ট লেখা থাকবে 2 ঘন্টা পর মিন্ট হয়ে ক্লিক করে দিলে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে, আপনার কিন্তু এই যে মার্টিন ওয়ালেটে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল চাবে। অ্যাপ্রুভাল যখন চাবে তখন আপনার এখানে একটু ফি রাখতে হবে, কারণ মেন মেনেটে আমি বলছি, মেনেট টেস্টনেট তো আপনার ধরাই দিছি কোনটা মেনেট, এটা হচ্ছে মেনেট। এই মেনেটে আপনার যে ডলারটা থাকবে সেটার ভ্যালু আছে, তো এইখানে আপনাকে কিছু পরিমাণে এপিটি রাখতে হবে। এখন অনেকে বলবে ভাই আমি এপিটি কোথায় পাবো, আমার তো ডলার নাই, এটা নেই, তো ভাই কিচ্ছু করার নেই, কাজ করতে হলে প্রফিট পেতে হলে অবশ্যই আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি কুকয়েন থেকে করতে পারেন, আপনি কুকয়েনে কিছু পরিমাণে ডলার ডিপোজিট করে কুকয়েন থেকে করতে পারেন, আমি জানি না, ফি একদমই কম, ফি হচ্ছে ভাই পানির মতো ফি। আমি যদি উইথড্রলে ক্লিক করি, এপিটি লিখে, এপিটি লিখে সার্চ করার পর কী রে ভাই, এপিটি তো এখানে লিস্টেড হওয়ার কথা ছিল, এই দেখেন এপিটি অ্যাপটোস, ঠিক আছে, এখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন। এখানে উইথড্রল ফি বাই নাই বললে নয়, 0.05 এপিটি ফি কাটবে, ঠিক আছে, 0.05 এপিটি, বাইন্যান্স থেকে খুব কম কাটে, বাইন্যান্সে আরও কম দেখছিলাম। তো এইখানে 0.05 ইপিটি দিয়ে আপনি মিনিমাম হচ্ছে 0.5 এপিটি, মানে আপনি এখান থেকে উইথড্রল করতে হলে $2-3 হলে আপনি এপিটি এখান থেকে উইথড্রল করতে পারবেন। বাইন্যান্স থেকে আপনি কুকয়েন থেকে ম্যানেজ করতে পারেন, আমি অলরেডি বাইন্যান্স থেকে উইথড্রল নিছি, তো আপনি বাইন্যান্স থেকেও নিতে পারেন। বাইন্যান্স থেকে 1.2 এপিটি অলরেডি উইথড্রল দিছি আর কি, এখানে ফি তেমন কোনো কাটে নাই, উইথড্রল বাইন্যান্সের ফিটা খুব কম, আপনি বাইন্যান্স থেকে ম্যানেজ করতে পারেন। বাইন্যান্সে আবার একটা প্রবলেম হলো, $10 নিচে বাই সেল হয় না। আপনি যদি কোনো কয়েন উইথড্রল করতে চান সেক্ষেত্রে আপনাকে ট্রেড $10-ই করতে হবে,
উইথড্রল খুব কম করতে পারবেন, কিন্তু ট্রেড আপনাকে $10 করতে হবে, $10 নিচে এপি আপনি কোনো টোকেন আর বাইসেল করতে পারবেন না। অ্যাপটোসের উইথড্রল ফি দেখি আমি, আপনাদের দেখে অ্যাপটোসের উইথড্রল ফি 0.01, একদম সবচেয়ে কম ফি হচ্ছে বাইন্যান্সে, আর মিনিমাম উইথড্রল 0.02, মানে এখানে আপনি 0.02, মানে এখানে আপনি $1 যদি আপনি এপিটি বাইন্যান্স থেকে নিতে পারেন, আপনি $1 হাফ ডলারও 20 সেন্টও আপনি বাইন্যান্স থেকে উইথড্রল করতে পারতেছেন। তবে কি বাইন্যান্সে ট্রেড করতে হলে আপনাকে $10 ট্রেড করতে হবে, এর নিচে ট্রেড করতে পারবেন না। তো ট্রেডটা দেখে নেবেন আপনি, এই যে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনি উইথড্রল নিয়ে এখানে কিছু পরিমাণে ফি ম্যানেজ করে নেবেন। এই ওয়ালেটে কোনো ডলার নাই, আমার এই ওয়ালেটে আছে, আমি এই ওয়ালেটে আমি উইথড্রকে রাখছি, ওই এই ওয়ালেট থেকে আমি ওয়ালেটে সেন্ড করে নিব, কারণ আমি দুটো দিয়ে কাজ করব, তার জন্য আমি এখান থেকে আমি একটা থেকে আরেকটাতে সেন্ড করে নিই, দেখা যাচ্ছে আপনাকে কীভাবে সেন্ড করি। এই যে এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করলাম, এটা থেকে আমি ওইটাতে মেরে মানে সেন্ড করে নিব, দেখেন এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে আমি অ্যাড্রেস বসায় দিচ্ছি, 0.02 আমি ওইখানে সেন্ড করে দিব ওই অ্যাড্রেসে আর কি। তো এইভাবে করে আপনি এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে একাধিকভাবে কাজ করলে সিস্টেমে করতে পারেন। সেন্ড করে আমি নিমুনি, এখন কথা হচ্ছে আপনারা অনেকে বলবেন ভাই এটা এনএফটিটা পারপর সেল করবো কীভাবে, এটা তো দেখাইলেন না। তো সবসময় আপনারা কাজ কোনো একটা অফার শেয়ার করার আগে আপনারা এটাই বলেন ভাই প্রফিট হবে কি না, মানে প্রফিট না হলে আপনারা কাজ করবেন না। ঠিক এই কোশ্চেনটা সবার মাঝে ঘুরতেছে, ভাই এনএফটিটা শেয়ার করলেন সেল করবো কীভাবে, এটা তো দেখাইলেন না। এটা আমি আপনাদেরকে এখন স্পষ্ট বুঝাই দিতেছি এনএফটি সেলের ব্যাপারটা আগে, এটা নিয়ে আপনাদের অনেকেরই মাথা ব্যথা করতেছে অলরেডি, কারণ এটা আপনি সেল করে না করতে পারলে আপনি পরিশ্রম কেন করবেন। তো এটা ভাই ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন, এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আপনি এনএফটিটা পাওয়ার পর কীভাবে সেল করবেন এই মার্কেট প্লেসে আমি আপনাদের দেখাচ্ছি, কোন জায়গায় এনএফটিটা ক্লেম করার পরে পাবেন চেক করবেন কীভাবে। ধরুন বাইসেস আপনি এনএফটি ক্লেম করলেন, আমি একটু এখানে অ্যাপ্রুভালটা দিয়ে নিই। বুঝবি যখনই কোনো বাইসেল করবেন মার্কেট প্লেসে অবশ্যই আপনার মোবাইলটা ডেস্কটপ মোড করবেন, না হলে আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন। আমরা মূলত পিসি দিয়ে কাজ করি, আপনাদের দেখানোর সুবিধাতে শুধু মোবাইল ইউজ করি, এখন আসলে বাধ্য হয়ে অ্যাকচুয়ালি ভিডিও করা। তো এইখানে আপনি যখনই এনএফটি ক্লেম করবেন আপনার প্রোফাইল আসবেন, প্রোফাইল আসার পর মাই আইটেম, মাই আইটেম হচ্ছে কি আপনি যদি কোনো এনএফটি পেয়ে থাকেন তাহলে মাই আইটেমে আপনার শো করবে। তো দেখেন মাই আইটেমে কিন্তু আমার কোনো এনএফটি নাই, আমার যদি কোনো এনএফটি থাকতো তাহলে এই যে টোটাল আইটেম এক আইটেম ওয়ান লেখা থাকতো, এনএফটিটা এখানে শো করতো, কোথায় শো করতো দেখেন, এই যে এইখানে ওন ওয়ালেটে এইখানে আপনার শো করতো, বা অ্যাকশন এইখানে আপনি ক্লিক করলে কোনো না কোনো একটা অপশনে আপনার এনএফটিটা শো করতো, যে লিস্টেড আইটেম আপনি কোথাও কোনো এনএফটি লিস্টেড করেন সেটা লিস্টেড আইটেমে শো করবে। তারপর এই যে ওন ওয়ালেটে আপনার যদি কোনো এনএফটি থাকে সেটা এইখানে শো করবে। তো আমার তো কোনো এনএফটি নাই, যখন এনএফটি ক্লেম হবে তো এখানে পাবেন। এখন কথা হচ্ছে এনএফটিটা কীভাবে লিস্ট করাবেন, যখন আপনি এনএফটিটা পাবেন পাওয়ার পরে আপনি এই যে এই এনএফটির উপরে ক্লিক করে আপনি দেখবেন যে লিস্ট অপশন আছে, আপনি লিস্ট অপশনে এপিটিতে সেল করবেন। খেয়াল রাখবেন একটা এপিটির ভ্যালু আছে বর্তমানে $8, তো আপনি দুই তিন চার এপিটিতে সেল করবেন। তো আমরা ফোর লাইক আমরা ব্লুমুভ মার্কেট প্লেসে ক্লিক করলাম, এখানে দেখেন বাইসেল কিন্তু চলতেছে, এই অ্যাপটোসে কিন্তু বাইসেল চলতেছে। গো টু দ্য লঞ্চ পেডে যদি আমরা একটু ক্লিক করি দেখি এটা কোনটা, আচ্ছা এটা তো আমরা ক্লেম করবো, এটা না, এটা তো আমরা ক্লেম এখনও করিনি। এইখানে দেখেন ওদের আবার অ্যাপসও আছে, অ্যাপসের মাধ্যমে ব্লুমুভ মার্কেট প্লেসে আপনি বাই সেল করতে পারবেন, অনেক ভালো আর কি একটা প্ল্যাটফর্ম, এটা খুব শীঘ্রই হাইপ তৈরি করে ফেলছে অলরেডি, এই অ্যাপটোসের টেস্ট নেট দিয়ে আর কি হাইপ তৈরি করছে। এখানে আপনি যদি কোনো এনএফটি বাই সেল করেন সেখান থেকেও আপনার তাদের ব্লুমুভ টোকেনটা আর্নিংয়ের সুযোগ করে দিছে, এটাও আপনাদের জন্য একটা বিগ চান্স, এটা আমি বলি নাই মাত্র মনে পড়ছে, যে আপনি যদি এখানে কোনো এনএফটি বাই সেলও করেন এখান থেকে ব্লুমুভ টোকেনও আপনার এখান থেকে আর্ন হবে, সেটাও আপনি ফিউচারে ভালো প্রফিট নিতে পারবেন। তো এখানে মার্কেট প্লেসটাতে কীভাবে বাইসেল করবেন সেটা দেখি, মার্কেট প্লেসে বাইসেল করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন, দেখাই দিতেছি এখান থেকে আপনি চলে আসবেন যে স্টেট লঞ্চ পেড, এখানে মূলত আপনাকে দেখায়। তো আমরা স্টার্টে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে ফ্লোর প্রাইসগুলো শো করতেছে কোনটার কোথাও, যেমন বিগ ফ্লোর টাউন এগুলো অলরেডি কিন্তু বাইসেল চলতেছে দেখেন এই মার্কেট প্লেসে। আপনি যদি এই এনএফটিটা বাই করতে চান 1.2 এপিটি দিয়ে বাই করতে হবে, এইখানে যেভাবে বাই সেল করে বাই অপশনে ক্লিক করে ক্লিক বাইতে ক্লিক করে আপনি বাই অপশনে ক্লিক করে আপনি এপিটি দিবেন আপনার ওয়ালেট থেকে, তারপর আপনি বাই করতে পারবেন। যখন আপনি যখন বাইয়ে ক্লিক করলাম আপনার কিন্তু নেটওয়ার্ক ইরোর দেখাচ্ছে আমার, আপনি যেভাবে করে মূলত বাই করতে পারবেন। এখান থেকে বাই সেলের সিস্টেমটা এরকম, যখন দেখেন 28 এপিটিতে এই এনএফটিটা বাই সেল চলতেছে, আপনি চাইলে এখান থেকে বাই করতে পারবেন কুইক বাইতে ক্লিক করে। নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, পেজটা রিফ্রেশ দিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। তো এইভাবে বাই সেল করে আপনি যখন এনএফটি পাবেন, ওই যে আপনি আপনার ওন আইটেম অপশনে ক্লিক করে
আপনি আপনার এনএফটিটা সেখান থেকে আপনি লিস্ট করতে পারবেন। মাই আইটেমে ক্লিক করবেন, এনএফটি পাবেন, এনএফটির উপরে ক্লিক করে কত এপিটি সেল করবেন সেই এপিটি প্রাইস পাবেন। একটা এপিটি প্রাইস $8 করে, সেটা মাথায় রেখে সেল অর্ডার দিবেন। যখনই সেল হয়ে যাবে, সেল হওয়ার পর আপনি কোথায় ডলারটা পাবেন দেখেন, মার্টিন ওয়ালেটে আসবেন। আপনার ডিরেক্টলি ডলারটা আপনার মার্টিন ওয়ালেটে এখানে দিয়ে দিবে, এখানে আপনার ডলারটা এপিটিতে দিয়ে দিবে। আর আপনার লিস্ট করতে গেলে কিন্তু কিছু পরিমাণে মার্টিন ফি কাটবে টাটবে, এগুলো আপনি একটু খেয়াল করে নেবেন। এগুলো কিন্তু আপনার ফি কাটবে, ঠিক আছে, যে এখান থেকে কিছু পরিমাণে এপিটি নিয়ে ফি কাটবে 10% 5%, যেভাবে আপনারা যে বিএনবি স্মার্ট চেনে এনএফটি বাই সেল করেন একই প্রসেস সিস্টেমটা। তো এ নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, 2 ঘন্টা পর এনএফটিটা ক্লেম করে নিন, ঠিক আছে। আর আমাদের পাশে থাকেন, আমরা আরও অনেক কিছু শেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, ভালো ভালো প্রজেক্টগুলোতে কীভাবে প্রফিট ক্লেম করবেন তার জন্য পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।